কোর কমিটির সদস্য কাজল শেখের ফের বিস্ফোরক মন্তব্য। বীরভূম জেলায় নানুর বিধানসভা কেন্দ্রের সিঙ্কি অঞ্চলে তৃণমূল কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয়, বীরভূম জেলায় সদ্য তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং তৃণমূলের লড়াকু নেতা কাজল শেখ, অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দরাও ছিলেন। এই কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে লুটে খুটে খাওয়া চলবে না, আমি তা বরদাস্ত করব না। কাজল শেখ তার বক্তব্য আর বলেন, আমি দল করি আমার পেশা নয়, দল করা আমার নেশা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর, বীরভূম, বাংলার সার্কেল নিউজ। অনেকে দলটাকে লুটে খুটে খাওয়ার জায়গা ভেবে নিয়েছো, তাদেরকে আরেকবার চেতবি দিয়ে চলে যাচ্ছে এখান থেকে, যে তোমরা সরে যাও, তোমাদেরকে যদি আমাকে সরাতে না হয় কিংবা তোমরা তোমাদের পথ শুধরে নাও, সোজা পথে হাঁটো, মানুষের সেবা করো, তোমাদের ভেদাভেদ করার দরকার নাই। কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, তোমাদের দেখার দরকার নাই, তোমাদের বাজ বিচার করতে হবে না। তোমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছে, প্রত্যেকটি মানুষ যেন সেই পরিষেবাগুলো পায়, সেগুলোর দিকে লক্ষ্য রাখো, এটাই তোমাদেরকে আমি বলে যাচ্ছি।